আর এক পাশে আছে তামিম, তামিম কি এদের দুইজনের সাথে পারবে দেখা যাক। কে মারবে ভাই বুঝতেই তো পারা যাচ্ছে না। নাইস ড্যামেজ দিচ্ছে কিন্তু পারতেছে না ভাই, দৌড়াচ্ছে শুধু শুধু দৌড়াচ্ছে। ও ভাই ওপি লেভেলের হেডশট, ওর নাম কি ফয়সাল, একটা ওপি লেভেলের হেডশট মেরেছে এবং দুইটা কিল কমপ্লিট প্রথম রাউন্ডেই। হ্যাঁ আর এই পাশে আহাদ গেমিং, ও কিন্তু দুইটা কিল করছে, আর ওই পাশ থেকে সজীব একটা কিল আর তামিম একটা কিল। ঠিক আছে চলো যে বেশি কিল করবে তার গেম প্লে রিয়াকশন কিন্তু বেশি দেব আমি। আচ্ছা চলো এখন আহাদ আর ফয়সাল এই পাশে ভালো দুইটা বেশি কিল করছে, চলো এদের গেম প্লে দেখা যাক। যারা নতুন আছে সবাই স্ট্রিমে লাইক করে দাও। আচ্ছা ইউআইডি দিছো, তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আজ পিন কমেন্টে দেখো ইউআইডি দেওয়া আছে, পিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। সবাই স্ট্রিমে লাইক করো, 20 লাইক কমপ্লিট করে দাও তাড়াতাড়ি, 20টা লাইক কমপ্লিট করে দাও বাংলাদেশি ভাইরা যারা আসো। আর যারা গিভওয়ে নিতে চাও, গিভওয়েতে আগ্রহী আছো তোমরা সবাই মিলে 100 লাইক কমপ্লিট করে দাও, বাস তাহলে কিন্তু একটা গিভওয়ে হয়ে যাবে। ওই কিন্তু ও ভাই রে ভাই মারাত্মক, 1 ঘন্টার ভিতরে যদি 100 লাইক কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু উইকলি। ঠিক আছে এটা কিন্তু টার্গেট একদমই বেশি না, একদমই বেশি না, কারণ এখন দেখো আমি এখানে 45 জন অলরেডি আমার মানে লাইভে জয়েন হয়ে গেছে কিন্তু লাইক করে নেই, এর জন্য বলছি মানে কি বলে এটাকে ওরে ভাই। সামনে একটা প্লেয়ার বেশি একটা কঠিন না আমি মনে করি, কারণ আমি দেখছি এমন সময় আছে স্টিমে আস্তে আস্তে সবাই লাইক দিয়ে ভরে গেছে, একদম ঠিক আগের মতো হয়ে যাও তাহলে কিন্তু উইকলিটা নিতে পারবা, তোমাদের মধ্যে থেকে একজন ভাগ্যবান। চলো এখানে সজীবের গেম প্লে দেখি, সজীব দুইটা কিল করছে, ও ভাই ও ভাই নাইস ট্রাই করছে বাট মেরে দিছে। এবারও TNX এবং ফয়সাল লাস্ট সময়ে ফাইট নিছে, খুবই ভালো খেলতেছে এই টিমটা, দুইটা রাউন্ড জিতে গেছে, 4 রাউন্ডের কাস্টম হবে, সো দুইটা রাউন্ড অলরেডি জিতে গেছে, 4টা কিল ফয়সাল করছে আর এখানে আহাত 2টা কিল, এখন পর্যন্ত এই টিমটাই ভালো কিল করছে এবং বেশি কিল। যারা এখনও স্ট্রিমে লাইক করেনি সবাই লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, 20টা লাইক তাড়াতাড়ি কমপ্লিট করে দাও এই কাস্টমের পরে, যদি 20টা লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু আরেকটা কাস্টম হবে। আর বিআর খেলো মানে কি সিএস খেলো একটু কমেন্টে জানাও সবাই তাহলে আরও ভালো হয়, বিআর কাস্টম নাকি সিএস কাস্টম যেটা খেলতে চাও তোমরা সেটাই খেলাব। সব লোক লাইক কর দে স্ট্রিম কর জলদি সে, আর যে বান্দা কাস্টম রিয়াকশন চাইয়ে ও বান্দা কাস্টম না দে। নেপাল আর বাংলাদেশ সব এক সাথে খেল সকে, সো সব লোক জয়েন হো সকতে হো কোই বাত নেই। ঠিক হে ভাই গিয়া আহাদের 3টা কিল কমপ্লিট, এখানে সজীব আর তামিমের 2টা কিল কমপ্লিট, এখানে ফয়সালের এখনও 4টাই আছে কিন্তু তারপরও সবার থেকে বেশি কিল এখনও পর্যন্ত ফয়সাল, তারপরে হলো আহাদ গেমিং। ও ভাই ওয়ান টেপ মারার চেষ্টা করি, ফ্রি স্টাইল খেলতেছিলেন গিয়া ভাই, ও ভাই সনিয়ার কারণে বেঁচে গেছে ভাই অস্থির, 5টা কিল কিন্তু কমপ্লিট ফয়সাল। M2 কিল কেমন আছো ব্রাদার, ওকে থ্যাংক ইউ ব্রাদার, ঠিক আছে সবাই স্ট্রিমে লাইক করে দাও ব্রাদার, যারা এখনও স্ট্রিমে লাইক করে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও, আর ভিডিওর কোয়ালিটি কীরকম দেখাচ্ছে একটু জানেও, M2 কিল দেখা তো ভাই ভিডিওর কোয়ালিটি কীরকম, আজকে তো HD কোয়ালিটি দিছি।
ওকে সবার গেম প্লে দেখছেন, এখানে আরেকটা রাউন্ড জিতে গেলে কিন্তু এরা ভুইয়া নিয়ে নেবে। তো দেখা যাক, আর 20টা লাইক কমপ্লিট না হলে কিন্তু নেক্সট কাস্টম স্টার্ট করবে না, ঠিক আছে? সবাই 20টা লাইক কমপ্লিট করে দাও, নেক্সট কাস্টম তাহলে স্টার্ট করবে। ওরে ভাই, পিছনে একটা প্লেয়ার অলরেডি রুম থেকে বেরোলো নাকি? ও ভাই, কারে মারলো? নিজের টিমমেটকে মারে নি, বুঝতেছি না। আচ্ছা দেখা যাক, রাহাত আছে, রাহাত কি ওদের তিনজনের সাথে পারে কিনা? ভিডিও কোয়ালিটি একটু হাই দেওয়ার কারণে তোমার ফোন মানে ভিডিও নেটওয়ার্ক স্পিড কম, তো যার কারণে একটু লো আটকে আটকে যাচ্ছে, বুঝতে পারছি। আর বাকি সব কিছু ঠিকই আছে। দেখা যাক, এখন থেকে চেষ্টা করবো 720 পার স্পিডে ভিডিও রেকর্ডিং করার জন্য। সবাই লাইক করে দাও, 20টা লাইক কমপ্লিট করে দাও ফার্স্ট। জোবান্দা খেলনা চাতি ও ভাই কমেন্ট করে বাতাও, ঠিক আছে? আর জোবান্দা এড হওয়া চাতি ও ফ্রেন্ড রিকোয়েস্ট ভেজো, পিন কমেন্ট মে ইউআইডি আর গিল্ড আইডি দে চুকা হুম, সব লোক জয়েন হো যাও। কি করতেছে এখানে বুঝলাম না, এখানে কি করে? চলো অন্য কারো গেম প্লে দেখি। আমরা ফয়সাল আছে সবচেয়ে বেশি কিল, ওরে ভাই তামিম, তামিমের 6টা কিল, আর এই নিচে আছে কিন্তু ফয়সাল, ওর কিন্তু 5টা কিল, আর তামিম নতুন রেকর্ড করেছে 6টা কিল। দেখা যাক আরও কিল করতে পারে কিনা। এ ভাই, এটা কি ছোপাছুপির গেম প্লে নাকি? রাস করে খেলো। ওপি হেডশট, কোল অ্যালেক্স কিন্তু অফসেট লেভেলের একটা হেডশট দিচ্ছে, কিন্তু প্লেয়ার এসে রিভাইভ দিয়ে দিতেছে ভাই, 2-3টা প্লেয়ার একসাথে রাখবে। ও ভাই, কিরে ভাই, এটা জোনেই পড়ে গেছে, জোনেই মরে যাবো, মানে ভয় পায় আর বেরোইল না এন থেকে। চলো ভাই, জোনেই মরছে প্লেয়ারটা, কি ভাই বেরোইল কেমনিটা? চলো, ওরে ভাই এডাবলেন চালাইতেছে, অস্থির অস্থির। এই রাহাত তো শেষ ভাই, ও ভাই 1v3 করবে নাকি? শেষ রাহাত, ও ভাই ওপি লেভেলের হেডশট, ওপি লেভেলের হেডশট ভাই। এ ভাই আবার রিভাইভ করতেছে, রিভাইভ করতেছে রে ভাই, এত কষ্ট করে মানলো প্লেয়ারটা, রে রিভাইভ দিয়ে দিছে। দুইটা প্লেয়ার আছে, শেষ ভাই শেষ, পারলো না অবশেষে। যাক তারপর চেষ্টা করছে, 18টা লাইক কিন্তু কমপ্লিট, 100 লাইক কমপ্লিট করে দাও আর উইকলি জিতে নাও। 58 জন অলরেডি আমার স্ট্রিম দেখে ফেলছে, ঠিক আছে? কিন্তু লাইক যদি করতো তাহলে কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যেত 100 লাইক, কিন্তু হলো না। দেখা যাক, তোমরা চেষ্টা করো হয়ে যাবে, ঠিক আছে? সবাই একটা করে লাইক দিলেও কিন্তু 100 লাইক হয়ে যাবে। আর যারা রেগুলার কমেন্ট করো, ঠিক আছে, যারা রেগুলার কমেন্ট করো তোমাদের সাথে তোমাদের ইউআইডিটাও দিয়া দিও, ঠিক আছে? কমেন্ট ভালো হলে, ভালো লাগলে, রেগুলার হলে, ঠিক আছে, তাহলে কিন্তু গিভওয়ে পেয়ে যাবা, ঠিক আছে? ফ্রিতে ডায়মন্ড পেলেই বুঝবা যে আমি গিভওয়ে করে দিছি। সুন্দর একটি কমেন্টের সাথে তোমার ইউআইডিটা দিয়ে দিবা, যারা রেগুলার স্ট্রিমে আসো লাইক কমেন্ট করো। ওরে ভাই দিচ্ছে ভাই, উড়া দৌড়া ভাই, একদম রাশ করে দিচ্ছে, শেষ ভাই, সজীবরা নক করে দিছে। ও ভাই অবশেষে কিন্তু কাস্টমটা উইন হয়ে গেল রাহাত আহাদের টিম, আর ফয়সালও আছে এই পাশে। চলো সবচেয়ে বেশি ক্লিক করছে কে বলে দেই, সবচেয়ে বেশি ক্লিক করছে কিন্তু আমাদের গিল্ডের প্লেয়ার তামিম, তারপর এই পাশে আছে ফয়সাল, সেও আমাদের গিল্ডের প্লেয়ার, তারপরে আছে, আচ্ছা তারপরে আছে আহাদ রাহাত, আর বাকিরা স্টিম থেকে আসছে, গিল্ডের প্লেয়ারই বেশি আছে, বাকিরা চলে আসছে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।
সবাই সোলো হয়ে যাও, আবার কাস্টম বানাবো কিছুক্ষণের মধ্যেই। 20টা লাইক কমপ্লিট করে দাও ভাই, 20টা লাইক কমপ্লিট হয় নাই তো ভাই, 19টা দেখাচ্ছে। আচ্ছা আমার এখানে 19টা দেখাচ্ছে, ঠিক আছে হয়ে যাবে। 20টা লাইক কমপ্লিট করে দাও, ঠিক আছে সবাই। তাহলে আরেকটা কাস্টম, এখন বিয়ার কাস্টম খেলবা নাকি সিএস কাস্টম খেলবা, সবাই একটু কমেন্টে জানাও তাড়াতাড়ি, বিয়ার কাস্টম নাকি সিএস কাস্টম কোনটা খেলবা এখন।